ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ নানা সোশ্যাল প্ল্যাটফর্মে যেসব ঘুরে হাতে হাতে অনেকের কাছে পৌঁছালেও সবাই সবটা পান না। যাদের স্মার্টফোন বা অন্তর্জালের সঙ্গে সক্ষমতা নেই তারাও বঞ্চিত এসব অনেক কিসিমের মজা থেকে। আর চিন্তা নেই, আপনাদের জন্য নিউজ টাইমে সন্ধ্যার টাইমে একটু পপকর্ন, আপনাদের সঙ্গে আমি সৃজিতা। যাই বলুন, ছানা হওয়ার অনেক জ্বালা, যে যখন যেভাবে পারছে বিরক্ত করেই যাচ্ছে, ছাড় নেই মা বাবার হাত থেকেও, কিন্তু কিভাবে এত জ্বালাচ্ছে সবাই মিলে তাদের দেখে নিন। বাজারের ব্যাগ বা স্কুল ব্যাগে শাকসবজি বা বই খাতা ছাড়া আর কিছু থাকার তো কথা নয় নিশ্চয়ই। এখানে দেখুন ব্যাগের ভিতর থেকে কারা বেরিয়ে আসছে। গোলমোলো চেহারা হওয়ার কি ঝুঁকি কম, যখন তখন যে কেউ স্পঞ্জ মনে করে টিপে দিচ্ছে। এখানেই শেষ নয়, কখনো গেঞ্জির ভেতরে লুকিয়ে রাখা হয়, কখনো বা টিকো মাথা টার্গেট করে ডার্ট খেলা হয়, কখনো বা জামা কাপড় টাঙানোর মতো হ্যাঙ্গারে ঝুলিয়ে দেওয়া হয়। কখনো কর্মজীবন, কখনো বা ব্যক্তিগত জীবন, এই সব কিছু নিয়েই আমরা প্রায়ই হতাশ থাকি। পাওয়া না পাওয়ার, ভালো লাগা মন্দ লাগাতেই সীমাবদ্ধ আমাদের জীবন। অথচ এমন কিছু মানুষ সত্যিই আছে যাদের দেখলে আপনার নিঃসন্দেহে মনে হবে আপনার সমস্যাটা কোনো সমস্যাই না। তাদের হার্ট আলাদা, স্টমাক আলাদা, ব্যক্তিত্ব আলাদা, কিন্তু পা দুটো, পেট থেকে তারা এক। মাতৃগর্ভে থাকাকালীনই তাদের মা বাবা জানতেন তারা অন্যদের থেকে আলাদা, তারা কনজয়েন্ট টুইনস। তবু চ্যালেঞ্জটা নিয়ে নিয়েছিলেন ওই যমজের মা বাবা। পথ চলাটা কঠিন হলেও হাসতে হাসতেই তাকে পার করেছে এই দুই খুদে। গেব অ্যাডামস, তার না আছে দুটো হাত, না আছে দুটো পা। কি ভাবছেন, এভাবে বেঁচে থাকা মানে পরমুখাপেক্ষী হয়ে থাকা? ঘুম থেকে উঠে বিছানা ঠিক করা থেকে শুরু করে স্নান খাওয়া দাওয়া সবই করেন নিজে হাতে। নয়, স্মার্টফোন ব্যবহারেও তুখর তিনি, কমপ্লিট করেছেন গ্র্যাজুয়েশনও। অ্যাডামস পরিবারের আট ভাই বোনের পর অ্যাডাপ্টেড সন্তান, তার পরিচর্যায় কোনো কসুর রাখেননি তার মা বাবা বা দাদা দিদিরাও, সকলে মিলে তারা সুখী পরিবার। আর এইগুলো যদি সমস্যা না হয়, আমাদের জীবনের সমস্যাগুলোর কোনো অস্তিত্বই নেই। I've been able to accomplish so much, and I think it's funny when people say, do you wish you ever had prosthetics? And my answer is always no, because I've already come so far in my independence without them. I like my body the way it is, and I'm proud of what it's capable of doing. নিজের চরিত্রানুসারে খাদ্যের সন্ধানে বেরিয়ে একটি চিতাবাঘ মেরে ফেলে একটি প্রাপ্তবয়স্ক বেবুনকে। তারপরে তার চোখ যায় মৃত বেবুনের বাচ্চাটির দিকে। আর এরপরের ঘটনা নিজেরাই দেখে নিন। মানুষ হোক বা চিতাবাঘ, মাতৃত্ববোধ সবার মধ্যেই বর্তমান।
বাচ্চা বেবুনটিকে দেখতে পেয়ে চিতাভাগটি এগিয়ে যায় সেটিকে রক্ষা করার তাগিদে, গিয়ে বসে পড়ে বাচ্চা বেবুনটির পাশে। Hyenas would normally send her scurrying for the trees, but this time she gently lifted the baby to safety first. সামনে একটি হায়না চলে এলে সহিংসভাবে এগিয়ে যায় সেটির দিকে, আক্রমণের জন্য নয়, বেবুন বাচ্চাটির প্রতিরক্ষার জন্য। মায়ের হত্যাকারীকে খুব একটা আপন করতে চায়নি বেবুন শাবকটি, কিন্তু সঙ্গ ছাড়েনি চিতাবাঘটি। চারদিকের গরম গরম খবরে মুডটা কি একটু অফ? এই গুণ ধরতে দেখুন, মুড এমনিই ভালো হয়ে যাবে। আপনি কি ভাবেন আপনিই খালি মোমবাতিতে ফু দিয়ে জন্মদিন পালন করতে পারেন? এনাকে দেখুন, সুর করে হ্যাপি বার্থডে সং শোনার পর ফু দিয়ে মোমবাতি নিভিয়ে কেমন জন্মদিন সেলিব্রেট করছে। বাস্কেটবল খেলা থেকে শুরু করে অঙ্ক করা সবেতেই একেবারে তাক লাগিয়ে দেওয়ার মতো পারফরমেন্স করছে এই শারমেয়রা। নিজে নিজে দরজা খুলে বেরিয়ে যাওয়া বা ঘরে ঢুকে দায়িত্ববান ছেলের মতো দরজা বন্ধ করে দেওয়া, সব কাজেই পারদর্শী এই রঙিন কেশধারীরা। বাড়িতে কুকুর পুষলে নাকি সব নিজে হাতে করিয়ে দিতে হয়, অনেক ঝক্কি, কিন্তু এই ভিডিও তো অন্যরকম কিছু প্রমাণ করছে। নিজেই নিজের খাবারও বের করে খেয়ে নিচ্ছে এরা। এমনই সব মজার মজার ভাইরাল ভিডিও নিয়ে রোজ দেখুন পপকর্ন টাইম, সঙ্গে রাখুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।